নমস্কার আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে বর্তমানে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট যদি অনলাইনে আবেদন করতে যাচ্ছেন তাহলে ডিসচার্জ রিপোর্টের সাথে সাথে ফর্ম ওয়ান সাবমিট করতে বলা হচ্ছে তো এই ফর্ম ওয়ান কোথা থেকে কালেক্ট করবেন বা ফর্ম ওয়ান বিষয়টা কি। সম্পূর্ণ আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে ফর্ম ওয়ান ফিল আপের সম্পূর্ণ তথ্যের সাথে সাথে কোথায় সাবমিট করবেন কোথা থেকে সিগনেচার করে আনবেন সম্পূর্ণ তথ্য জানতে চলেছেন হ্যাঁ ফর্ম ওয়ান বিষয়টা হলো আমরা যদি সরাসরি গুগলে সার্চ করেন ফর্ম ওয়ান বার্থ সার্টিফিকেট তাহলে কিন্তু ফর্মটা পেয়ে যাবেন কিন্তু এই ফর্মটা সাবমিট করতেও পারেন এই ফর্মটা পরিষ্কার এবং স্বচ্ছভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে যে ফর্মের কথা বলা হয়েছে সরাসরি যদি জন্ম মৃত্যু অফিসিয়াল ওয়েবসাইটে যাই যেখানে ডেথ এবং বার্থের রেজিস্ট্রেশনের অপশান রয়েছে নিচে ফর্ম দেখতে পাবেন ফর্মে ক্লিক করার সাথে সাথে ফর্ম ওয়ান ক্লিক করলেই এখান থেকে দুটো পিডিএফ পেজ রয়েছে যেখানে বাংলা এবং ইংলিশ যেটাতে আপনার পছন্দ যেটা আপনার ভালো লাগবে সেই ফর্মটাই ডাউনলোড করে ফিল করতে পারে যদি এই পেজটা ডাউনলোড করেন তাহলে কিন্তু প্রিন্ট আউট করার পর দেখবেন ছোট ছোট লেখা ঘর আসছে না অর্থাৎ সঠিকভাবে লিখতে পাচ্ছেন না সেজন্য বলবো আপনারা ডাউনলোড করেই সেটা ফিল আপ করুন তাতে আপনারা ভালো জায়গা পাবেন লেখার জন্য তো এটাতেও ডাউনলোড করে আপনারা আর দিকে প্রিন্ট দিতে পারেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবেন এটা লাল রঙের ফর্ম তো এই ফর্মটা একদম হাতে কলমে কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আলোচনা করছি সর্বশেষে কোথায় সিগনেচার করবেন সেটাও আলোচনা করছি চলুন সরাসরি ফর্মে চলে যায় দেখুন যে ফর্মটা আপনাদের কাছে আমরা লাল রঙের ফর্মটা নিয়ে এসেছি এই ফর্মটাই হলো ফর্ম ওয়ান অর্থাৎ এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হয় যদিও এই ফর্মটা যখন আপনারা নিজেরা অনলাইনে করতে যাচ্ছেন তখন ফর্ম ওয়ানটা সাবমিট করতে গিয়ে দেখছেন যে এই জায়গায় অর্থাৎ নিবন্ধনকারী বা উপনিবন্ধনকারীর স্বাক্ষর অর্থাৎ এখানে যদি ইংলিশে দেখেন তো কোনো অথরাইজড পারসনের সিগনেচার রয়েছে বা যেটাকে রেজিস্টার বলা হচ্ছে তো এই সিগনেচারটা কোথা থেকে নিয়ে আসবেন এই সিগনেচারটাও কিন্তু আপনাদেরকেই করতে হবে যদি আপনারা নিজেরা আবেদন করতে চান আপনার বেবির হসপিটাল বা নার্সিংহোম যেখান থেকেই জন্মগ্রহণ করুক না কেন হসপিটাল থেকে যদি করা হয় এরকম একটা ফর্ম আপনাদেরকে সাম দিয়ে দেওয়া হয় বলা হয় সম্পূর্ণ ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে সব জায়গায় সঠিকভাবে ফিল আপ করতে কারণ এই ফর্মটাতে যা যা রয়েছে এই ফর্ম ওয়ানটাতে সম্পূর্ণ ফর্মটাই কিন্তু অনলাইনে রয়েছে অর্থাৎ অনলাইনে যখন ফিল করবেন কোনো প্রতিনিধি বা হসপিটালের স্টাফ বা নার্সিংহোমের স্টাফ তখন এই ফর্মটা দেখে সম্পূর্ণ তথ্যগুলো সেখানে পেয়ে যাবে চারদিক থেকে খুঁজতে হবে না আগে কি হতো বলা হতো আধার কার্ডটা দিয়ে যান এবং পেছন দিকে সমস্ত তথ্য লিখে দিন বা একটা ফর্ম তাদের মতো করে তৈরি করে রাখতো কিন্তু সেই ফর্মটা যাতে প্রত্যেকের জন্য এক হয় সেই জন্য এই ফর্ম ওয়ানটা তো ফর্ম ওয়ানটা কী বুঝাতে পেরেছি তাছাড়া হসপিটাল থেকে যখন আপনারা কোনো বেবির জন্মগ্রহণ করছেন আপনাদের তখন কিন্তু সেই বেবির হসপিটাল থেকেই সার্টিফিকেটের জন্য আবেদন করে দেওয়া হয় আপনাকে শুধু ডাউনলোড করতে হয় ডাউনলোড লিঙ্ক কিন্তু পাঠিয়ে দেওয়া হয় তো এই ফর্মটা ফিল করার জন্য সর্বপ্রথম যে অপশানগুলো রয়েছে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ কত তারিখে জন্মগ্রহণ হয়েছে হচ্ছে সেটা আপনাদের ডিসচার্জ রিপোর্ট দেখে আপনারা বসাতে পারবেন ধরুন এক এক দু হাজার তেইশ দুই শূন্য দুই চার দু কারণ কি জন্ম সার্টিফিকেট দু মাসের মধ্যে আবেদন করতে হবে বা যদিও এক মাসের কথা বলা হয়েছে যদি না আবেদন করেন আলাদা করে পেমেন্ট স্লিপ আলাদা করে তার সম্পূর্ণ পদ্ধতি রয়েছে আপনার বেবি মেল না ফিমেল সেটা চয়েস করবেন এবং চয়েস করার পর এখানে বলা হয়েছে নেম অব দ্য চাইল্ড অর্থাৎ আপনার বেবির নাম কী লিখছেন এই যে ঘরগুলো এই ঘরগুলো সম্পূর্ণ বড়ো হাতের ফিল করবেন কারণ কি যাতে বুঝতে সুবিধা হয় যদি বুঝতে অসুবিধা হয় তখন কিন্তু আপনারই সমস্যা রয়েছে বেবির নামে ভুল আসতে পারে তারপর নেম অব দ্য ফাদার অর্থাৎ বাবার নাম এখানে ইনপুট করবেন একইভাবে বড় বড় অক্ষরের ইনপুট করবেন একইভাবে টাইটেলটা ইনপুট করবেন যেটা আপনার টাইটেল আছে সবগুলোই বড় অক্ষরে লিখবেন যাতে বোঝাতে সুবিধা হয় আধার নাম্বারটা অর্থাৎ ফাদারের আধার নাম্বার এখানে ফাদারের আধার নাম্বার টোটাল বারোটা ঘর রয়েছে একটা করে একটা ঘরে একটা সংখ্যা লিখবেন তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস ই পেনি কন্ট্যাক্ট ডিটেলসটা খুবই গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ যখন আপনারা জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করবেন তখন এই কন্ট্যাক্ট নাম্বারেই ওটিপি পাঠানো হবে এবং সেই কন্ট্যাক্ট নাম্বারের ওটিপি দিয়েই কিন্তু আপনারা এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন নচেত কিন্তু পারবেন না অর্থাৎ এই নম্বরটা কিন্তু জটি দশটি সংখ্যার নম্বর অনেকে কি করে প্লাস নাইন ওয়ান দিয়ে দেয় সেগুলো না দিয়ে দশটা যে সংখ্যা হয় সেটাই আপনারা ইনপুট করবেন তারপর এখানে রয়েছে নেম মাদার অর্থাৎ মায়ের নাম কি। মায়ের নাম দেখুন আপনাদেরকে বলবো যদি আধার কার্ড কারেকশান করেছেন তো ভালো যদি আধার কার্ড আগের ঠিকানা বা আগের নাম থাকে তবু আপনাদেরকে বলবো যে নূতন যে নামটা হবে বিবাহের পর সেটাই কিন্তু এখানে ইনপুট করবেন যতই আধার কার্ডে ভুল থাকুক তো এখানে আধার কার্ডটা আগের থেকে কারেকশান করে নেওয়ার চেষ্টা করবেন যদি না হয় এখানে আধার নামে যে আধার কার্ডে যে নামটা রয়েছে সে নামটা এখানে কিন্তু লেখার কথা যদিও আপনাদেরকে বলবো যে ফ্যামিলি চেঞ্জ যেহেতু বিবাহ সূত্রে হয়েছে ফ্যামিলি চেঞ্জের পর যে নামটা হবে সেটাই কিন্তু এখানে ইনপুট করবেন ই পেনই অর্থাৎ আধার কার্ড নম্বরটা যদিও এখানে ই পেনই লেখা রয়েছে কিন্তু এখানে কিন্তু আধার কার্ড নম্বরটা একইভাবে বারোটা সংখ্যার নম্বর কিন্তু প্রোভাইড করবেন প্রত্যেকটা ঘরে একটা একটা করে তারপরে রয়েছে কন্ট্যাক্ট নম্বর অফ মাদার তো মায়ের কন্ট্যাক্ট নাম্বার আপনার বাবারটাকে একই যে মোবাইল নম্বরটা ইনপুট করেছেন সেটাই ইনপুট করে দিবেন। একই নম্বর কিন্তু ব্যবহার করা যেতে পারে দেখুন আমরা সম্পূর্ণ আপনাদেরকে ইংলিশ ফর্মটাই নিয়ে আসছি কারণ ইংলিশেই ফিল আপ করবেন বাংলাতে ফিল করলে বাংলা লেখাটা ইংলিশে কনভার্ট করে অনলাইনে ফিল করতে হয় সেক্ষেত্রে ভুল হতে পারে তো এই সাইডে বাংলা রয়েছে বাংলাটাও আপনারা দেখে নিতে পারেন মাঝে মাঝে আমরা একটা পেজ অনুযায়ী ঘুরাবো আপনারা স্ক্রিনশট নিয়ে কোথায় কী লিখতে হবে সেটাও পরিষ্কারভাবে বুঝতে পারবেন সেই পেজটা পরিষ্কারভাবে ফিল আপ করতে পারবেন চলুন এখন অনেকটা বাকি রয়েছে এখানে বাবা মায়ের অ্যাড্রেসের কথা বলা রয়েছে অর্থাৎ বাবা মায়ের ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশন পোস্ট অফিসের ঘর আলাদা রয়েছে পুলিশ স্টেশনের ঘর আলাদা রয়েছে ডিস্ট্রিক্টের ঘর আলাদা রয়েছে শুধু এখানে ভিআই ডবল এল বলে ভিলেজ বলে লিখবেন সম্পূর্ণটাই বড় বড় অক্ষরের তারপর রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ সাত নম্বর ঘরটায় অর্থাৎ আপনার যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো আলাদা আলাদা দিবেন এখানে যেটা এখানে অ্যাড্রেসটা লিখেছেন একইভাবে পুনরায় এটা লিখতে পারেন এখানে ডুও লিখতে পারেন বা এখানে আপনি বা পুরো ঠিকানাটা যেটা উপরে ভালোভাবে লিখছেন সেখানে ভিলেজ পোস্ট এরকমভাবে লিখতে পারেন এখানে পোস্ট অফিসের ঘর আলাদা রয়েছে এবং পুলিশ স্টেশনের ঘর আলাদা রয়েছে ডিস্ট্রিক্টের ঘর আলাদা রয়েছে দেখুন তারপর রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ কোন জায়গায় আপনার জন্মগ্রহণ হয়েছে এখানে হসপিটাল এবং নার্সিংহোমের জন্য আলাদা ঘর হোম বা বাড়িতে হয়ে থাকলে সেটা আলাদা ঘর আদার্স অপশান থাকতে পারে তো এখানে যদি যে হসপিটালে হয়েছেন সেই হসপিটালের নামটা লিখবেন যদি নার্সিংহোমে হয়ে থাকেন সে নার্সিংহোমের নামটা লিখবেন যাই হোক একইভাবে এখানে রয়েছে ইনফরমেটের নাম অ্যাড্রেস অর্থাৎ আপনাকে সংবাদদাতার নাম কী অর্থাৎ সংবাদদাতা বলতে আশাকর্মীদের দিদিদের নাম দিতে পারেন তাছাড়া এই ঘরটা ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই এরপর আসছে যে দশ নম্বর থেকে এখানে বলা হয়েছে যদি আপনি টাউনে বসবাস করেন পৌরসভা তাহলে টাউনের নাম না নাহলে ভিলেজের নাম লিখবেন এখানে রেসিডেন্ট অফ মাদার অর্থাৎ মায়ের যে ঠিকানা সেটা কিন্তু ভিলেজের আপনার যে গ্রামের নাম সেটা এখানে প্রোভাইড করবেন নেম ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম কি সেটা চয়েস করবেন নেম অব দ্য স্টেট কোন স্টেট থেকে বিলং করছেন সেটা লিখবেন চয়েস করা বলতে এগুলো কিন্তু অপশানে আসবে যখন অনলাইনে আবেদন করবেন যে প্রতিনিধি আপনি শুধু ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবেন। এখানে স্টেটের নামটা লিখবেন এবারে যে আপনাদের রিলিজন কি হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা হবে এখানে কিন্তু লিখে দেবেন যাই হোক এই যে পার্টটা এটা আপনারা কমপ্লিট করেছেন এবারে অর্থাৎ বারো নম্বর প্যারায় আবার শিক্ষাগত যোগ্যতা কী মায়ের শিক্ষাগত যোগ্যতা কী এখানে এমপিএইচএস এমপিএইচএস বা গ্র্যাজুয়েশান সেটা লিখতে পারেন ফাদার অকুপেশান মাদার অকুপেশান সেটা মাদের অপু যদি মা চাকরিজীবী হয়ে থাকেন যে চাকরিটার সঙ্গে যুক্ত সেটা লিখবেন বাবার অকুপেশান সেটা ফার্মার হয়ে থাকলে ফার্মার লিখবেন না হলে অন্যান্য যে পেশার সঙ্গে যুক্ত সেটাই কিন্তু লিখবেন এজ মাদার ইন কমপ্লিট ইয়ার দ্য ফার্স্ট ম্যারেজ অর্থাৎ বিবাহর সময় মায়ের বয়স কত ছিল দেখুন যদিও সরকারি নিয়ম অনুযায়ী আঠেরোর নিচে কিন্তু হবে না তো এখানে আঠেরো প্লাস ধরে রাখতে পারেন আঠেরো প্লাস আপনাদের যা হবে সেটা লিখবেন বেবির জন্মের সময় বা মায়ের বয়স কত ছিল অর্থাৎ যদি দু বছর পর হয় সেটা আপনারা ক্যালকুলেট করে লিখবেন বা আঠেরো যদি হয় এখানে কুড়ি লিখবেন তো যাই হোক এই বিষয়টা আপনারা আপনাদের মতো করে লিখবেন আঠেরো নম্বর ঘরটাতে যে শিশু জন্ম দিচ্ছেন সেই শিশুর কত নম্বর সন্তান সেটা কিন্তু লিখবেন এখানে এক হলে এক দুই হলে দুই অর্থাৎ আগে যদি আপনার শিশু জন্ম বা আপনার ছেলে বা মেয়ে থেকে থাকেন তাহলে এক দুই হিসেবে সেখানে কাউন্ট করবেন সেটা আপনারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তারপর আসি উনিশ নম্বরে এই উনিশ নম্বর থেকে সম্পূর্ণটা কিন্তু আপনার যে বই অর্থাৎ বই প্রোভাইড করা হয় কেন্দ্র থেকে সেই কেন্দ্রে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন সেই বইয়ে কিন্তু বিস্তারিত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তাছাড়া ডিসচার্জ রিপোর্টে কি কী পাবেন যেমন ওয়েট অর্থাৎ কত কিলো ওয়েট হয়েছে বেবির সেটা কিন্তু দেখতে পাবেন ডিসচার্জ রিপোর্টেই থাকবে এবং প্রেগন্যান্সির সময় কত উইকে আপনার সন্তান গ্রহণ হয়েছে সেটা কিন্তু আপনার পলিও কার্ড বা পলিও বই যেগুলো আপনাদের এলাকা বিশেষে প্রেগনেন্সি হওয়ার সাথে সাথে আপনাদের নামে তৈরি করা হয় যাতে সম্পূর্ণ তথ্য প্রথম থেকে একদম ইঞ্জেকশান বা যতগুলো টিকা দেওয়া হয় প্রত্যেকটাই যাতে কাউন্ট করে রাখা হয় সেই বইয়ে আপনি সব কিছু পেয়ে যাবেন সেখান থেকেই ঘরটা পাবেন অর্থাৎ কত উইকে বেবির জন্ম হয়েছে সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন রিমার্কস এনি অর্থাৎ এই ঘরটা লিখার কোনো প্রয়োজন নেই এখানে যখন আপনার ডেলিভারি হয়েছিল সেই সময় অর্থাৎ বেবির জন্মের সময় ইনি যদি হসপিটালে হয়ে থাকেন তাহলে গভর্নমেন্টে ক্লিক করবেন যদি প্রাইভেট বা যদি নার্সিংহোমে হয়ে থাকেন তাহলে প্রাইভেটে ক্লিক করবেন আর যদি বাড়িতে হয়ে থাকে তাহলে ডক্টর নার্সে বা যে সেই সময় ছিল সেখানে কিন্তু অপশান রয়েছে তো যাই হোক এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে আপনারা নিজেরা জানেন সেটা কিন্তু এখানে চয়েস করবেন যদিও এটা অপশানাল আসলেও এখানে পিতামাতার মাতার যে কোনো একজন সই করে দিবেন যেই ফর্মটা ফিল আপ করছে তা সই করলেও হবে এখানে যে সংবাদদাতা আশাকর্মী যিনি রয়েছেন তার সই করতে পারেন না করলেও হবে দেখুন নিচে যে পাটটা এই পাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাটটা বুঝতে পারছেন না যে কার সিগনেচার প্রয়োজন তো এখানে একটা কথা জানিয়ে রাখি দেখুন যেহেতু এটা হসপিটাল বা নার্সিংহোমের দায়িত্ব থাকে আপনার রেজিস্ট্রেশন করে দেওয়ার তো হসপিটাল বা নার্সিংহোম থেকে এই ফর্মটি প্রোভাইড করা হবে আপনাদেরকে কোথাও বাইর থেকে নিয়ে আসতে হবে না এই ফর্মটা তাদেরকেই জমা দিবেন যেহেতু তাদের অথরিটাইজ পারসানই কিন্তু এখানে সিগনেচার করবেন এবং তারপরে ওনাদের দ্বারাই আপলোড করে এই জন্ম সার্টিফিকেটটি আবেদন সাকসেস করা হবে যদি মনে হয় না আমি বাড়িতে নিয়ে এসে নিজের থেকে আবেদন করব তাহলে সেক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ বা আপনি যে নার্সিংহোম হয়েছেন সেই নার্সিংহোম কর্তৃপক্ষের যে রেজিস্ট্রার রয়েছেন ওনার দ্বারা এটা সিগনেচার করে আনতে হবে এবং এর সাথে ডিসচার্জ রিপোর্ট আপলোড করে আপনারা আপনাদের এই বার্থ সার্টিফিকেটটি সুন্দরভাবে আবেদন সম্পন্ন করতে পারেন এটাই হলো নূতন অপশান অর্থাৎ ফর্ম ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো ফর্ম ওয়ান তো এই ফর্ম ওয়ানটা আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন না যে ফর্ম ওয়ানটা আদতে কি ফর্ম ওয়ানটা কিসের জন্য তো অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন সম্পূর্ণ অনলাইন ফর্মটাকে একটা কাগজ কলমের মাধ্যমে ফিল আপ অর্থাৎ এই ফিল আপটা সঠিকভাবে থাকলে অনলাইন ফর্মটাও সঠিকভাবে ফিল আপ হবে সেই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি যদি বাংলা ফর্মটা দেখে থাকেন এবং ইংলিশটা দেখুন উলটিয়ে সেই ইংলিশটা উল্টা দিকে রয়েছে না হলে ইংলিশ ফর্মটাই খুঁজে নেবেন এবং যদি বাংলা ফর্মটাও আপনাকে দেওয়া হয় সম্পূর্ণটাই কিন্তু ইংলিশে টাইপ করবেন কারণ কি যখন এটা অনলাইনকরণ করা হবে সেখানে কিন্তু ইংলিশেই লিখতে হবে যদি বাংলায় লিখে দেন তাহলে নামের ক্ষেত্রে ভুল হতে পারে বা মায়ের নাম বা বাবার নামের ক্ষেত্রে ভুল হতে পারে সেজন্য আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ফর্মটা ইংলিশে ফিল করবেন তো আজকে এই ফর্ম ওয়ানটা কি কিভাবে ফিল করবেন কোথায় জমা দিবেন এবং কোথা থেকে সিগনেচার করিয়ে আনবেন সম্পূর্ণটাই ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ তো আশা করি এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে কোথা থেকে কালেক্ট করবেন সেটাও ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ